কিন্তু একটা সাধারণ মানুষের গায়ে যদি কোনো বিজেপি শাসিত রাজ্যে হাত পড়ে আপনার শত্রুতা নিতে হলে আপনি আমার সাথে নিন, আমাকে মারুন। তৃণমূলের এমএলএমপি যারা আছে তাদের গায়ে হাত দেবেন, আমরা চুপ করে থাকি। সাধারণ খেটে খাওয়া শ্রমিকের গায়ে যদি হাত পড়ে তাহলে কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না, আর আগামী দিন মানুষ গণতান্ত্রিকভাবে জবাব দেবে, ভুলে যাবেন না। আর এই বাংলাকে দয়া করে ইউপি বা গুজরাটের সাথে তুলনা করবেন না। বাংলার অবদান যে কোনো আন্দোলনে আপনারা জানেন। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে ব্রিটিশদের ভিত লড়িয়ে দেওয়ার মতো কেউ থাকতো না। দামমোহন রাও না থাকলে সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি। সারা দেশে যদি আজকে আপনার বা আমার মা, আমার বাবা মারা যেত, আপনার মাকে সেই চিতায় ঝলসে পড়ে, আমার মাকে সেই চিতায় ঝলসে পড়ে মৃত্যুবরণ করতে হতো, সেটা রোধ করেছিল একজন বাঙালি, রামমোহন রায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের নাম লিখতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে নো এপিক কার্ড নো ভোট, 21শে জুলাইয়ের আন্দোলন না হলে ভারতবর্ষের মানুষ আজকে ভোটাধিকার প্রয়োগ করতে পারত না। বাংলাই পথ দেখাবে। মহামতী গোখলে যে কথাটা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আগামী দিন বাংলার মানুষ প্রমাণ করবে। তাই আমি আপনাদেরকে বলবো যে যারা এই কুৎসা বা অপপ্রচার করছে তাদেরকে বলবো যে আপনারা এত ভীত সন্ত্রস্ত কেন, এত ভয় কিসের? আপনাদের তো সব আছে, তাও গরিব মানুষকে আপনারা দিল্লি যেতে দিচ্ছেন না কেন, কিসের ভয়? তার কারণ আপনাদের কাছে উত্তর নেই। আপনারা চোখে চোখ রেখে গরিব মানুষের প্রশ্নের উত্তর বা জবাব দিতে পারবেন না। মানুষের টাকা যে আপনি আটকে রেখেছেন প্রায় 2 বছর ধরে, 2021 সালের ডিসেম্বর থেকে টাকা বন্ধ, এই 2 বছর ধরে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,15,000 কোটি টাকা। তারপরেও বাংলায় রাস্তা হচ্ছে, পদশ্রী হচ্ছে, যুবশ্রী হচ্ছে, রাস্তাশ্রী হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে, বিনা পয়সায় রেশন হচ্ছে, প্রধানমন্ত্রী নতুন পার্লামেন্ট করছে, সংসদ ভবন 1,500 কোটি টাকা খরচা, নতুন বিমান আসছে ভিভিআইপিদের জন্য 8,000 কোটি টাকা খরচা, আর গরিব মানুষের ছাদের টাকা এই দিল্লির সরকার আটকে রেখে দিচ্ছে। আবাসের টাকা বন্ধ, আমার হকের 100 দিনের টাকা বন্ধ, আর সেন্ট্রাল ভিস্তা হচ্ছে কি না, উপরাষ্ট্রপতির বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, গরিব মানুষের ছাদের টাকা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন হবে। আর আপনারা ভাবছেন বাংলার মানুষ চুপ করে থাকবে, তৃণমূল কংগ্রেস চুপ করে থাকবে না, যত শক্তি আছে প্রয়োগ করে তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না। আপনার যাকে কাজে লাগানোর লাগান, আর আপনার যত বল আছে আপনি প্রয়োগ করে দেখুন, এই লড়াইয়ের ভাষা তত তীব্রতর হবে। যত আপনি আটকানোর চেষ্টা করবেন মানুষ তত সংগঠিত হবে, এবং মানুষ আগামী দিন প্রমাণ করবে মানুষ শেষ কথা বলে, গণতন্ত্রের কোনো শাসক নয়। আর যদি কারোর ক্ষমতা থাকে আমাকে আটকানোর, আটকে দেখা অভিষেক, আমাকে নয় মানুষের এই আন্দোলনকে আটকানোর, তাহলে আটকে দেখা। দিল্লি তো আমি ঘুরতে যাচ্ছি না, আমার তো অনেক আগে থেকে কর্মসূচি ঘোষণা, এরকম না যে আমি আজকে করেছি বা গতকাল করেছি বা গত সপ্তাহে করেছি, আমার 2.5 মাস আগে থেকে কর্মসূচি ঘোষণা। আমায় গতবার যে ইডি ডাকলো, কেন 13 তারিখ ডাকলো, কেন 14 ডাকলো না, কেন 12 তারিখ ডাকলো না, কেন 11 তারিখ ডাকলো না, কেন 15 তারিখ ডাকলো না, কেন 13 তারিখ ডাকলো, তার কারণ 13 তারিখ ইন্ডিয়ার কোঅর্ডিনেশন কমিটির মিটিং ছিল। এত ভয় কিসের মোদিজি, এত ভয় কিসের? আমি তো বলছি আমি তদন্তে সহযোগিতা করছি, যতবার ডেকেছেন যা গেছি, আগামী দিনও যাব, কিন্তু যেই দিনগুলো ধরে ধরে আপনারা ডাকছেন, আপনারা তদন্তের জন্য ডাকছেন না, আপনারা এই কর্মসূচিকে বাধা বিঘ্নিত করার জন্য ডাকছেন, এটা প্রতিষ্ঠিত। আর আমি তো বলেছি আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি কোর্টে দিন না, কে বারণ করেছে? আমি তো বারণ করিনি, ইডি তো বলেছে কিছু নেই। আগের দিনও যখন 4 দিন আগে বিচারপতির বেঞ্চে বিচারপতি জিজ্ঞেস করছেন যে কেন আপনি নোটিশ পাঠাননি, তখন উনি পরিষ্কার বলছেন যে মানি ট্রেল প্রসিডস অফ ক্রাইম আর অ্যাকাউন্টে থাকলে তখনই আমরা পাঠাবো। তাও বিচারক তার অবজারভেশন জানিয়েছেন, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, আমার বিরুদ্ধে কিছু থাকলে কোর্টে তো আমি স্টেট জমা দিতে বলেছি,
আমার তো স্টেটমেন্ট রয়েছে, কেউ তো বারণ করেনি, আর আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। আপনি ডাকুন না, আপনি 4 তারিখ ডাকুন, আপনি আজকে ডাকতে পারতেন, আজকে ডাকলেন না কেন? আজকে শুক্রবার, কালকে ডাকতে পারতেন, ডাকলেন না কেন? আমি ধরে নিলাম 2 তারিখ, গান্ধী জয়ন্তীর ছুটি রয়েছে, ডাকা যাবে না। আপনি আজকে ডাকলেন না কেন? আপনি আগামীকাল ডাকলেন না কেন? আপনি 4 তারিখ ডাকলেন না কেন? আপনি আগের বারও আমাকে যখন দেখেছিলেন, আপনি দেখুন কবে ডাকে আমাকে। এটা বাংলার মানুষকে ভয় পাচ্ছে, আর এই ভয়টা আমি উপভোগ করছি। এদের ক্ষমতা থাকলে